এটা হচ্ছে দিশামণি। দিশামণিকে তোমরা সবাই চিনো, সে একজন ভালো অ্যাক্টর, ভালো টিকটকার, ভালো ড্যান্সার এন্ড আর অনেক কিছু। লাইফে সে অনেক 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 স্ট্রাগল করে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু একটা সত্য কথা হচ্ছে, তোমরা সবাই দিশামণিকে চিনলো, আমি কিন্তু দিশামণিকে চিনতাম না। লাস্ট টাইম যখন আমি একটা মিথিলা রোমানকে রিয়েকশন ভিডিও করেছিলাম, ওই ভিডিওতে দিশামণি একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে টিকটকে। তো ওই কমেন্টটা দেওয়ার পর থেকে আমি ভালোভাবে চিনতে পারছি। আর সবচেয়ে বেশি চিনতে পারছি হচ্ছে মিথিলার সাথে যখন একটা ঝামেলা হইলো, তখন দিশার আম্মু অনেক রিপ্লাই টিপ্লাই দিত, তো ওইটা আমার কাছে ভালো লাগছিল। কিন্তু আজকে হবে দিশামণির টিকটক রিয়েকশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, আমি কোনো উল্টাপাল্টা কথা বলতে চাই না, আমিও রোস্ট হতে চাই না, কারণ একটা উল্টাপাল্টা কথা বললেই তারা রিপ্লাই দিয়ে দিবে। ব্রাজিলের ফ্লপাইন্ডা না, কমেন্ট বক্সে এসে হা হাই দেয়। আসলে এই দিশা মনে এক একবার না এক রকম দেখা যায়, বুঝছো? মানে এক একটা এক রকম, আসলে মনে বয়স অনেক কম না। এটা ভাই একটা সত্য কথা, তোমরা কি দেখো না পুরো আকাশটা আর্জেন্টিনা, দেখো না পিছনে আর্জেন্টিনা আসছে, এবার পুরো আকাশটা আর্জেন্টিনা কি তোমরা বুঝো না? তারপরে তোমরা ব্রাজিল করো কেন, ফাজিল লোকের ব্রাজিল করে, ঠিক আছে? মানে ব্রাজিলে সাপোর্ট করা আর শ্বশুরের সম্পদ দেখে বিয়ে করা সেম। সমাজ রেও এখানে কে কে আছে? এরকম দিশার আম্মু, দিশা আর হলো এর সাথে এটা কেটে তো চিনি না আমি, তো ভাই তাদেরকে ভালোভাবে চিনি, আবার রিয়েকশন দিব। তোমার কি আজকে কেমন লাগছে জানো? তোমার কি কুত্তার মতো লাগছে? কুত্তার মতো? আরে ওরে মা, কুত্তার মতো? আল্লাহ রে ভাই, তো তোমাদেরকে কেমন লাগতেছে জানো? তোমার কি কুত্তার মতো লাগতেছে? কুত্তার মতো ভাই, সেই যে সত্যি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর আছে। আর মা আর মেয়ের জুটিটা অনেক সুন্দর, সুন্দরভাবে টিকটক করে, এটা অনেক ভালো লাগে। এটা কি? এটা হচ্ছে শাকিলা পার্ক দিন, মনে নামটা শিউ জানি না, হয়তো একটা নায়িকা মানে অ্যাক্টার্স আর কি, ভালো মানে বড় মানে অ্যাক্টার্স, ভালো লাগে আমার কাছে অনেক। এই এই মিথিলা দিয়েছে এটাই, ও এটা মানে অনেক আগের ভিডিও, মানে যখন মিথিলা তাদের সাথে ছিল। আরে তাদের টিমটা অনেক মিস করবো কেমন, আমি তো ভিডিওই দিই নাই তাদের কোনোদিন, ফার্স্টে দেখতেছি। মানে তারা অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল, এখন বুঝতে পারতেছি মানে তারা কেন একটা ঝামেলা করছিল, তারা অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল। সেই সে ভাই, সত্যি অনেক ফানি একটা গান আর অনেক মজার একটা ভিডিও, আর টিকটকটা অনেক সুন্দর হয়েছে, তিনজনকে অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ও দিশা তো অনেক ভালো ড্যান্স পারে, মানে অনেক সুন্দর ড্যান্স, অনেক ভালো একটা ড্যান্সার। ভাই সে ড্যান্স করে সত্যি, মানে অনেক ভালো ড্যান্স করে, মিথিলা দিশা দুটোই অনেক ভালো ড্যান্স করে। আর রেড কালার ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে, সামনে আবার এখানে মাথায় একটা টিকলির মতো আছে রেড কালার, এটা অনেক জোস লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, বিউটিফুল কাশফুল। এই গানেরও ড্যান্স দিয়ে বানা দিছে, মানে সত্যি ড্যান্স অনেক ভালো পারে। তো আসলে যারা ড্যান্সার আছে তারা সব গানের মধ্যে ড্যান্স করতে পারে, এটা তাদের একটা প্রতিভা। ড্যান্সিং করাটা কিন্তু সহজ না ভাই, অনেক কঠিন একটা জীব বিষয়। সবাই দেখতাম এটা বয়স লাগাইতো, বাট ওইটারও ড্যান্স বানা দিছে, মানে সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। এরা বললো না যে ভাই তাদেরকে খারাপ বলতেছি না, খারাপ হলে খারাপ আমি বলি, সুন্দর সুন্দর বলি, সব কিছুর মধ্যেই সুন্দর লাগতেছে তাই সুন্দর বলতেছি। ও মিথিলা আর দিশা, মিথিলা তো অনেক ভালো ড্যান্স পারে, আমরা দেখছি আগেও দেখতাম মিথিলার, আমি একটু আগে থেকে চিন্তা ড্যান্স টেন্স করতো, বাট ওটার সাথে তাদের দিশা মনি এটা আমি চিন্তাম না, চেহারা চিনি। দিশা আর মিথিলা ভালো ড্যান্সার, মানে ভালো ডু ডু কইছিলাম না, ডু মানে হচ্ছে দুইজন, এন্ড ভালো একটা ড্যান্সার, এন্ড অনেক সুন্দর ড্যান্স করে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। ও দিশার আম্মু না, মানে দুজনের ড্যান্স, দিশার আম্মু ড্যান্স পারে, মাই গড। ও উনি একটু কম পারে আর কি, কিন্তু দিশা অনেক ভালো পারে, বাট উনি স্টার্ট করছে, উনি মানে স্টার্ট লেভেলটা শুরু করছে উনি, তো অনেক সুন্দর লাগতেছে দুজনকেই। আর তাদেরকে কারা কারা চিনো না কমেন্ট করো, আর তাদেরকে তার কারা কারা চিনো তারা কমেন্ট করো, আর তাদের কারা ফ্যান আসো তারাও কমেন্ট করবা, ঠিক আছে? আর উল্টা পাল্টা কমেন্ট করো না, আর আজকে কিন্তু ঠোঁটে লিপস্টিক দিই নাই। নেক্সট
ও এখানে বসাচ্ছে এন্ড বসে জনের সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আর গানটা পরিচিত লাগতেছে কার জানি গানটা শুনছিলাম কই শুনছিলাম গানটা আচ্ছা ঠিক আছে ও ইনাম ভাইয়ের গান এটা এই হাতে রে কার নাম লেখা এক মিনিট হাতে রে কার নাম লেখা জে ডাবল ও কে ও বিটিএস এর কোনো ফ্যান সদস্য মনে সম্ভবত হবে সম্ভবত মানে বিটিএস এর কোনো ফ্যানের নাম হবে কারণ তারা বিটিএস মেয়েরা মানে মেয়েরা হাতে নাম লেখবো মানে বিটিএস এর নামই লেখবো বুঝছো এটা আমরা জানি ভাই ঠিক আছে তাদের কোথায় কোথায় হাতাহাতি সম্পর্ক শেষ আমার সোনার বাংলাতে গাইতে গাইতে তো আমি ভাই বয়স বৃদ্ধে ঠিকঠাক দেখলাম না ওই রে শুধু হাতাহাতি ওই মাস এবার কেটে এলো মাস কেন আই ওই একদম দাঁতটি বার কইরা হাসি ধরেছি গানটা সুন্দর মেয়েটা গানটা সুন্দর টিকটকারটা সুন্দর টিকটকটাও সুন্দর খুব জোস লাগতেছে আর ভালো লাগতেছে গানটা তো আমার ভাই ফেভারিট গান মা আর মেয়ের জুটি মা মেয়ের জুটি মা ছেলের জুটি যেহেতু সুন্দর মা মেয়ের জুটি আর বেশি সুন্দর মা ছেলের জুটি 1 মিলিয়ন ফলোয়ার্স আর মা মেয়ের জুটি 3 মিলিয়ন ফলোয়ার্স মানে মা মেয়ের জুটি টপ মা কিনে যারা ভিডিও করে তারাই ভাইরাল এটা সত্য কথা ভাই আমি আমার মায়ের নিয়ে ভিডিওগুলো আমি ভাইরাল বুঝছো দেখো ভাই দেখো চোখটি বল করে দেখা যাচ্ছে গান্ডারে পুরো সংঘর্ষ ধ্বংস করে দিছি গান্ডারে পুরো ধ্বংস করে দিল কিনিমা পাই এন্ড নষ্ট করে দিছে ভাই হাসি দামাই দিয়ে পারতেছি না ভাই এটা কি ভাই নেক্সট শেষ কি ভাই 11টি তো খার একটাতে শেষ করে দিলাম যাই হোক গাইস আশা করি ভালো লাগছে তোমাদেরকে আর আমি সবসময় 11টা 10টা করে টিকটক নিয়ে হয়তো আজকে একটু কম কথা বলছি তোমরা আমাকে বলো আমি নাকি বেশি কথা বলি আর বেশি কথা বলার কারণ হচ্ছে ভাই কপিরাইট আসে তো এই জন্য মাঝখানে একটু কথা বলতে সুন্দর সুন্দর ভালো রে খারাপ রে খারাপ তো বলতে হবেই আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকো আজকে এক্সট্রিমলি সরি আর ভাই কথা হচ্ছে আমি কিন্তু রোস্ট করতে আসিনি জাস্ট রিয়াকশন দিয়েছি তোমরা ভাই রোস্ট পাবো কেন আমি রোস্ট না রোস্ট হলে ভাই একদম লেভেলে লেভেলে মিলাই মিলাই কথা বলতাম বুঝছো রোস্ট কেমনে ভিডিও করে রিয়াকশন তোমরা দেখলি বুঝো না কী করবো ভাই তোমার কি মানে এটা থাকবো আর নাই তো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিবে আর শেয়ার করে দিবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবা টাটা হ্যাভ ফান পিস আসসালামু আলাইকুম